নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের ন্যায় আজও আমরা কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে ব্যাকরণের আরেকটা নতুন টপিক, যে সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে, আমরা সবাই ভাবি যে বিষয়টা হয়তো এক, সেই জিনিসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাই আমি টপিকটার নাম রেখেছি ব্যুৎপত্তি আর প্রত্যয় এক নয় কখনো। আমাদের একটা ধারণা আছে ব্যুৎপত্তি বা প্রত্যয় বুঝি এক, কিন্তু এটা কখনোই কিন্তু এক নয় বন্ধুরা। এমনকি পরীক্ষার প্রশ্নপত্র যেখানে করা হয় বা মানুষ যেখানে একে অপরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, সেখানেও কিন্তু ভুলবশত এই জিনিসটাই কিন্তু আমাদের জিজ্ঞাসা করা কিন্তু হয়। সেই জিনিসটাই তোমাদের সামনে কিন্তু আজ হাজির করেছি। আর বারবার গ্রামার সম্পর্কে আমি একটা কথা তোমাদের বলেছি বন্ধু, যে কখনোই গ্রামার মুখস্থ করবো না। আমরা মুখস্থ করি বলে আমরা কিন্তু ব্যাপারটা বুঝি না। আমরা যদি মুখস্থ না করি, যদি বোঝার চেষ্টা করতাম, তাহলে নিজের থেকে কিন্তু বুঝতে পারতাম যে বিষয়টা আলাদা। এই আমার তোমার কোনো মাস্টার কিন্তু দরকার হতো না, নিজেই কিন্তু বুঝতে পারতে যে বিষয়টা সত্যিই কিন্তু আলাদা। দেখো কিভাবে আলাদা, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। দেখো আগে বলেছি যে ব্যুৎপত্তি। দেখো বন্ধু, আমি প্রত্যেকটা গ্রামারে প্রত্যেকটা জিনিসকে কি বলেছিলাম বলো তো, আগে ভেঙে নাও, দেখো ওখানে মানে পেয়ে যাবে। তাহলে ওখানে কাকে বলে তুমি বুঝে যাবে, তার গঠন কি, তার বৈশিষ্ট্য কি বুঝে যাবে। তাহলে অটোমেটিক দুটো জিনিস এক না আলাদা, তাহলে কিন্তু বুঝে যাওয়া সম্ভব হবে। দেখো ব্যুৎপত্তি শব্দটাকে যদি আমি ভাঙি, দেখো আমি কি পাবো, বি পাবো যুক্ত উৎপত্তি পাবো। আমি যদি সন্ধি বিচ্ছেদ করি এরকম পাবো, ঠিক আছে। বি মানে কি, বি মানে হচ্ছে বিশেষ রূপে, বি একটা উপসর্গ যার মানে কি বললাম বলতো, বিশেষ রূপে। এবার বিশেষ রূপে এবার উৎপত্তি মানে কি, উৎপত্তি মানে হচ্ছে জন্ম, বিশেষ রূপে যা জন্ম হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যুৎপত্তি, ঠিক আছে। এবার বিশেষ রূপে যে জন্ম যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ব্যুৎপত্তি। বিশেষ রূপে জন্ম মানে কি, একটা শব্দ কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে জন্ম নিচ্ছে, এটা কিন্তু আমাদের জানাটা হচ্ছে ভীষণ কিন্তু দরকার। ক্লিয়ার? তাহলে এই যে ব্যুৎপত্তি শব্দটার মানে কি, বিযুক্ত উৎপত্তি, বি মানে বিশেষ রূপে, উৎপত্তি মানে জন্ম। অর্থাৎ একটা শব্দ কিভাবে জন্ম নিচ্ছে বা তৈরি হচ্ছে, সেটা জানার নামই হচ্ছে কিন্তু উৎপত্তি। তাহলে যদি বলে ব্যুৎপত্তিটা কি, ব্যুৎপত্তি মানে একটা শব্দের জন্ম কিভাবে হচ্ছে সেটা জানার নাম। অর্থাৎ তুমি বলতে পারো ব্যুৎপত্তি মানে বিশেষ রূপে জন্ম, বা বিশেষ রূপে এখানে বিশ্লেষ, কি বলা যেতে পারে বলতো, বিশেষ রূপে বিশ্লেষ। অর্থাৎ একটা শব্দ কিভাবে গঠিত হচ্ছে সেটা বিশ্লেষ করে সেটা ভেঙে দেখানো হচ্ছে ব্যুৎপত্তি। অর্থাৎ টোটাল বিশ্লেষণ যে পদ্ধতি, অর্থাৎ একটা শব্দের উৎপত্তিগত যে বিশ্লেষণ পদ্ধতিটা আছে, ভাঙার যে ধরনটা আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভাঙার এই ধরনটাকে বলা হচ্ছে কিন্তু ব্যুৎপত্তি। আমি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার আসবে। এবার দেখো কিরকম ভাবে, ধরো আমি একটা শব্দ নিলাম যে উপহার, ঠিক আছে, এই যে উপহার শব্দটা কিন্তু আমি নিলাম, ক্লিয়ার। এবার উপশব্দটাকে আমি যদি ভাঙি, তাহলে কি পাবো, দেখো উপশব্দটাকে আমি উপসর্গ আগে পাবো, আমি লিখলাম পূর্বক, হার হিরি হচ্ছে আমি ধাতু পাবো, আর আমি ঘং হচ্ছে তো কিন্তু প্রত্যয় পাবো, ক্লিয়ার। তাহলে এই যে শব্দটা উপশব্দটাকে এই যে আমি ভাঙলাম, উপপূর্বক ঘৃযুক্ত ঘ, এই ভাঙাটা, এই যে বিশ্লেষণটা করলাম, এই যে বিশ্লেষণটা আমি করলাম, এই বিশ্লেষণটাই কিন্তু কি বলতো, এই বিশ্লেষণটা হচ্ছে উৎপত্তি। অর্থাৎ বিশ্লেষণ প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণটাই কিন্তু ব্যুৎপত্তি। অর্থাৎ আমার উপটাও উৎপত্তি নয়, হিরিটাও উৎপত্তি নয়, ঘংটাও কিন্তু ব্যুৎপত্তি নয়। টোটালটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে অংশটা আমি ভেঙে দেখলাম, সেটাই কিন্তু ব্যুৎপত্তি। কিংবা ধরো আমি একটা যদি অন্য একটা শব্দ নিই, গমন, ঠিক আছে, তাহলে একে বাংলা কি হয়, গমযুক্ত অনর, ঠিক আছে বন্ধু। তাহলে এই গমটাও ব্যুৎপত্তি নয়, অনরটাও কিন্তু ব্যুৎপত্তি নয়। এই যে গম অনর, এই টোটালটা, এই টোটালটাই হচ্ছে কিন্তু ব্যুৎপত্তি। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে একটা শব্দকে আমি যখন বিশ্লেষণ করবো, টোটাল যে বিশ্লেষ প্রথম থেকে শেষ পর্যন্ত, তার মধ্যে যাই থাক, উপসর্গ থাক, তার মধ্যে ধাতু থাক, তার মধ্যে শব্দ থাক, তার মধ্যে প্রত্যয় থাক, যেটাই থাক না কেন, সেটা কিন্তু আমার উৎপত্তি। যেমন এখানটা দেখো উপসর্গ আছে, এখানে ধাতু আছে, এখানে প্রত্যয় আছে, এখানে ধাতু আছে, এখানে কিন্তু প্রত্যয় আছে। শব্দ দিয়ে যদি আমি দেখি, এই যে মানব, আমি যদি মানবটা দেখি, মানব ভাঙলে কি হয়, মানব হচ্ছে মনুযুক্ত স্ন, ঠিক আছে। তাহলে এই মনুটাও কিন্তু ব্যুৎপত্তি নয়, এই স্নটাও কিন্তু ব্যুৎপত্তি নয়। টোটালটা মনুযুক্ত স্ন, এইটা কিন্তু হচ্ছে আমাদের কি যাচ্ছে বলতো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু ব্যুৎপত্তি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে দেখো এই যে একটা শব্দকে আমরা যখন ভাঙবো বা বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণের যে হোল বা সম্পূর্ণ যে প্রসেস বা সম্পূর্ণ যে পদ্ধতি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ব্যুৎপত্তি। কোনো কাটা অংশ, প্রথমটুকু, শেষটুকু বা মিডিলটুকু, এটা কিন্তু ব্যুৎপত্তি নয়। তাহলে ব্যুৎপত্তি ব্যাপারটা ক্লিয়ার হলো? ব্যুৎপত্তিটা কি, এবার দেখি আমরা প্রত্যয়টা যদি দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ইজি হয়ে যায়। যে প্রত্যয় বিষয়টা কি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনো জিনিস সম্পর্কে জানাটা কিন্তু আরও ইজি বা কিন্তু সম্ভব হয়ে যাবে।
তাহলে যদি প্রত্যয় শব্দটা দেখি, দেখো বন্ধু আমরা যদি প্রত্যয় শব্দটা দেখি তাহলে কি পাবো দেখো। তো এই পড়ার মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি বড় শেয়ার করে দিও। কেননা বন্ধু তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরও আরও ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমার প্রায় নাই নাই করে দেখতে দেখতে পাঁচ মাস প্লাস কেটে গেল এই চ্যানেলের বয়স। তোমরা যত ভালোবাসা দিয়ে আমাকে উজ্জীবিত করবে আরও কিন্তু তত আমি ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর বন্ধুরা আমার পণ্য যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। দেখো বন্ধু এই যে এবার শিখবো কিন্তু আমরা প্রত্যয়, এই যে প্রত্যয় দেখো হাতের লেখায় খেয়াল করো না বন্ধু, বারবার আমি কিন্তু আমার হাতের লেখার অপরাধের জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, স্বীকার করি এটা আমার কিচ্ছু আমি করে উঠতে পারছি না। এবার এই হাতের লেখাটাকে গ্রহণ না দিয়ে আমি মুখে কি বলছি কি বোঝাচ্ছি সেটা ভালো করে বুঝো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রয়োজনে ভিডিওটাকে পজ করে দিয়ে নোট ডাউন করে নিয়ে বাড়িতে দেখে নেবে, ব্যাপারটা কিন্তু একবার ইজি বুঝে নাও, তাহলে কিন্তু আর বাকি এই হাতের লেখার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। এবার দেখো এই প্রত্যয় শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে প্রত্যয়টাকে কি পাবো, প্রতি পূর্বক ইযুক্ত অ, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা প্রত্যয় শব্দটার ব্যুৎপত্তি হচ্ছে প্রতি পূর্বক ইযুক্ত অ, প্রত্যয় শব্দটার ব্যুৎপত্তি হচ্ছে প্রতিপূর্বক ইযুক্ত অ, এই টোটালটা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে প্রত্যয়, ক্লিয়ার। এই যে প্রত্যয়কে ভাঙলাম এই টোটাল ভাঙাটা হচ্ছে কিন্তু ব্যুৎপত্তি, এটাও ব্যুৎপত্তি নয় এটাও ব্যুৎপত্তি নয় এটাও কিন্তু ব্যুৎপত্তি কিন্তু নয়। তাহলে আমি কিন্তু ব্যুৎপত্তিটা পাবো কোথায়, ব্যুৎপত্তি প্রথম থেকে শেষ পর্যন্ত যে অংশটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত অংশটা কিন্তু আমার হচ্ছে ব্যুৎপত্তির অংশ, ঠিক আছে। এইবার দেখো এই যে ব্যুৎপত্তি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে অংশটা আমি পেলাম, এবার দেখো এর মাঝে আমি কি পাবো, এর মাঝে কিন্তু আমি এবার দেখো এই যে প্রত্যয়টা, এই যে প্রত্যয়টাকে যদি আমি ভেঙে যেটুকু পেলাম সেটা তো আমার ব্যুৎপত্তি হলো। এবার প্রত্যয় মানেটা কি, প্রত্যয় মানে হচ্ছে একটা শব্দ হতে পারে, ঠিক আছে, একটা কি হতে পারে কিন্তু ধাতু হতে পারে, ঠিক আছে, একটা শব্দ হতে পারে একটা ধাতুও কিন্তু হতে পারে। সেটা কি জিনিস, কোনো একটা শব্দ বা ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, কোনো একটা শব্দ বা ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে নতুন একটা শব্দ বা ধাতু গঠন করে বা নতুন একটা শব্দই গঠন করে এবং অর্থের পরিবর্তন করে দেয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে প্রত্যয়। তাহলে কি একটা শব্দের সঙ্গে হতে পারে, একটা ধাতুর সঙ্গে হতে পারে, একটা বর্ণ হতে পারে বা বর্ণ সমষ্টি হতে পারে, একাধিক বর্ণ কিন্তু হতে পারে। অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ধাতু বা শব্দের পরে যোগ হয়ে একটা নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন করে দেয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে কিন্তু প্রত্যয় বলে। যেমন উদাহরণটা দেখো এই যে চলত, আমি যদি চলত বলে শব্দটা নিয়ে আমাকে বাংলা কি হয়, চল যুক্ত সত্রী, এটা কি হয়ে গেল চলত। তাহলে এই যে চলটা ধাতু, এই যে চল ধাতুর সঙ্গে এই যে সত্রী যেটা যোগ হলো এটাই কিন্তু হচ্ছে কি বলতো বন্ধু, প্রত্যয়। অর্থাৎ চল ধাতুর সঙ্গে যে সত্রীটা যোগ হলো এটাই কিন্তু হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। তাহলে আমি বলেছিলাম যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ধাতুর সঙ্গে যোগ হতে পারে, তাহলে দেখো বর্ণ সমষ্টি দুটো হচ্ছে ধাতুর সঙ্গে যোগ হয়েছে, একটা নতুন শব্দ যোগ করেছে, কারণ দেখো কোথায় চল ধাতু ছিল সেখান থেকে হয়ে গেছে কি চলত। তাহলে এই যে যেটা কিন্তু যোগ হলো পরে ধাতুর পরে সেটাই কিন্তু প্রত্যয়, অর্থাৎ এখানে এইটা সত্রীটা কিন্তু প্রত্যয়। শব্দের পরেও কিন্তু যোগ হতে পারে, যেমন শব্দের পরে যদি আমার যোগ হয় দেখো আমি যদি কি রাবণই রয়াকার ব মন্ত্র না রাবণ যুক্ত ইস্নি সমান সমান হয়ে যাবে রাবণী, ঠিক আছে। এই যে রাবণ যুক্ত ইস্নি রাবণী, তাহলে এই যে রাবণের পরে যে ইস্নিটা যোগ হলো এই রাবণের পরে ইস্নিটাই কিন্তু প্রত্যয়। দেখো রাবণটাও কিন্তু প্রত্যয় নয় রাবণীটাও কিন্তু প্রত্যয় নয়, এই ইস্নিটাই কিন্তু প্রত্যয় একটা। তাহলে বললাম ধাতুর পরও যোগ হতে পারে, আমার কি হতে পারে কিন্তু শব্দের পরও কিন্তু যোগ হতে পারে। এই যে ধাতু বা শব্দের পরে যেটা যোগ হয় এই ধাতুর বা শব্দের পরে যোগ হলেই তাকে কিন্তু প্রত্যয় বলবো, আমি এটাকেও প্রত্যয় বলবো না, আমি এটাকেও প্রত্যয় বলবো না, আমি এটা আর এটাকে কিন্তু প্রত্যয় বলবো। তাহলে প্রত্যয় কি হচ্ছে, প্রত্যয় শব্দের পরে যোগ হতে পারে, প্রত্যয় ধাতুর পরেও কিন্তু যোগ হতে পারে, প্রত্যয় একটা মাত্র বর্ণ হতে পারে, প্রত্যয় একের অধিক বা বর্ণ সমষ্টি কিন্তু হতে পারে। ফলে এই যে সম্পূর্ণ যে বিশ্লেষণ, সম্পূর্ণ বিশ্লেষণটা হয়ে যাচ্ছে কিন্তু আমার হচ্ছে ব্যুৎপত্তি, আর যেটা শব্দ বা ধাতুর পরে যোগ হচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমার কি বলতো, প্রত্যয়। এবার দেখো এই যে প্রত্যয়ের কিছু ভাগ আছে, যেমন কৃত প্রত্যয় আছে, যেমন তদ্বিত প্রত্যয় আছে, এবার আমার বিদেশী প্রত্যয় আছে, এইবার কোনো শব্দের গঠনে কিভাবে এই প্রত্যয়গুলো যোগ হয়ে আছে আর ব্যুৎপত্তিটা কিভাবে রিলেটেড হয়ে আছে সেটা আমি তোমাদের কিছু উদাহরণের সাহায্যে এবার কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে কোনটা প্রত্যয় আর কোনটা কিন্তু ব্যুৎপত্তি হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি যদি কিছু উদাহরণ নিই, আমি যদি কিছু উদাহরণ নিই তাহলে আমি কি করতে পারবো বলতো, কিছু উদাহরণ নিয়ে যদি আমি দেখাই তাহলে হচ্ছে যেটা পাবো, দেখো
এই যে সংস্কৃত ধরো আমি কিছু কৃতপত্র নিলাম, সংস্কৃত কি নিলাম, কিছু কৃতপত্র, যেমন দেখো সংস্কৃত কিছু কৃতপত্র নিয়ে গেছি, কিরকম যে ক্রিযুক্ত তব্য কর্তব্য শব্দটা, তাহলে দেখো বন্ধুরা ক্রি কিন্তু এখানটা কি বলতো, ক্রি এখানটায় ধাতু, তব্যটা কি বলতো, তব্যটা কিন্তু এখানে হচ্ছে প্রত্যয়, আর কর্তব্যটা কি, কর্তব্যটা কিন্তু একটা শব্দ তৈরি হয়ে গেল। এই যে দেখো ক্রিটা ধাতু, তব্যটা প্রত্যয়, আর কর্তব্য কিন্তু একটা শব্দ, ফলে আমি যদি বলে কর্তব্য শব্দে প্রত্যয় কি আছে, তখন উত্তর হবে কিন্তু তব্য। যদি বলে কর্তব্য শব্দে প্রত্যয় কি আছে, তখন উত্তর হবে কিন্তু তব্য, আর কর্তব্য শব্দের ব্যুৎপত্তি কি, তখন কর্তব্য শব্দের ব্যুৎপত্তি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভেঙে দেখানো হয়েছে সেটা হচ্ছে কর্তব্য শব্দের ব্যুৎপত্তি। ঠিক তেমন যদি যদি বলে যে পা ধাতু আর অনি হচ্ছে প্রত্যয় পানীয়, এই যে যদি বলে পানীয় শব্দের প্রত্যয় কি আছে, উত্তর হবে কিন্তু অনিয়, আর যদি বলে পানীয় শব্দের ব্যুৎপত্তি কি, তাহলে পা থেকে পুরো একবারে প্রথম পা থেকে শেষে পানীয় পর্যন্ত টোটালটা কিন্তু পানীয় শব্দের ব্যুৎপত্তি। ঠিক তেমন এই যে শিষ্য, শিষ্য শব্দের প্রত্যয় কি আছে, ক, শিষ্য শব্দের প্রত্যয় কি আছে, ক, এবার যদি বলে শিষ্য শব্দের ব্যুৎপত্তি কি, তখন শিষ্য শব্দের ব্যুৎপত্তি শ্বাস থেকে পুরো শেষ পর্যন্ত যে শিষ্য পর্যন্ত আছে সেটা কিন্তু শিষ্য শব্দ হচ্ছে ব্যুৎপত্তি। তাহলে দেখো বন্ধুরা একটা শব্দের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিশ্লেষণ করে দেখাচ্ছি, টোটাল হোল বিশ্লেষণ, হোল প্রসেসটাকে আমার বলা হচ্ছে কিন্তু ব্যুৎপত্তি, অর্থাৎ এই টোটাল প্রসেসটা, এই সমগ্র এই প্রসেসটা কিন্তু ব্যুৎপত্তি, অর্থাৎ একটা শব্দ কিভাবে উৎপত্তি বা জন্ম লাভ করছে এটা ভেঙে দেখানোটাই কিন্তু কি হয়ে যাচ্ছে বলো তো, এটা ভেঙে দেখানোটাই কিন্তু হয়ে যাচ্ছে ব্যুৎপত্তি। কিন্তু এই যে শেষে যেটা যোগ হচ্ছে সেটা কিন্তু আমার কি বলতো, প্রত্যয়, এটা ধাতুর সঙ্গে যোগ হয়েছে বলে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো, এটা হচ্ছে কৃতপ্রত্যয়। ঠিক তেমন এটা সংস্কৃত কৃতপ্রত্যয়, বাংলাতেও যেমন কৃতপ্রত্যয় আছে, যেমন বাংলাতে অন কৃতপ্রত্যয়, তারপর হচ্ছে অন্ত কৃতপ্রত্যয়, আনি কৃতপ্রত্যয়, এরকম অনেক আছে। তাহলে দেখো এই যে নাচের সঙ্গে, নাচ ধাতুর সঙ্গে অন নাচক, জল ধাতুর সঙ্গে অন্ত চলন্ত, তারপর হচ্ছে ঝাঁক ধাতুর সঙ্গে আনি ঝাঁকানি, এটা বাংলা ধাতুর সঙ্গে বাংলা কৃতপ্রত্যয় যোগ হয়ে বাংলা শব্দ গঠন হয়েছে। ঠিক তেমন সংস্কৃত যদি আমি তদ্বিত প্রত্যয় দেখি, তাহলে স্ন সংস্কৃত তদ্বিত প্রত্যয়, স্ত্রী সংস্কৃত তদ্বিত প্রত্যয়, স্নায়ন সংস্কৃত তদ্বিত প্রত্যয়, সংস্কৃত এইবার যে শব্দ দনুর সঙ্গে স্ন যোগ হয়ে দানব, দশরথের সঙ্গে স্ত্রী যোগ হয়ে দাশরথী, রামের সঙ্গে স্নায়ন যোগ হয়ে রামায়ণ, এই টোটাল প্রসেসটা ভাঙার যে বিশ্লেষণের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কিন্তু ব্যুৎপত্তি। ঠিক আছে, কিন্তু এই যে শব্দটার পরে যেটুকু যোগ হচ্ছে এইটুকু কিন্তু বলা হয় কিন্তু প্রত্যয়। আমি বাংলা ক্ষেত্র দেখি যে বাংলার এই যে সংস্কৃত আমার প্রত্যয় গেল, সংস্কৃত তদ্বিত প্রত্যয়, বাংলা যদি তদ্বিত প্রত্যয় যায় তাহলে বাংলা নাচ তদ্বিত প্রত্যয়, আমি তদ্বিত প্রত্যয়, হর্ষই তদ্বিত প্রত্যয়, বাংলা তদ্বিত প্রত্যয়, কাজ যুক্ত না কার না, পাকাযুক্ত আমি পাকামি, দালালযুক্ত ই দালালি, এই যে বিশ্লেষণটা করে দেখাচ্ছি এই বিশ্লেষণটা উৎপত্তি, আর শব্দ বা ধাতুর পরে এই যেটুকু করে যোগ হচ্ছে এটা কিন্তু প্রত্যয়। এরকম কিন্তু বিদেশি তদ্বিত প্রত্যয় আছে, যেমন গিরি বিদেশি তদ্বিত প্রত্যয়, খানা বিদেশি তদ্বিত প্রত্যয়, দানি বিদেশি তদ্বিত প্রত্যয়, এগুলো বিদেশি তদ্বিত প্রত্যয়, যেমন বাবুর সঙ্গে গিরি বাবু গিরি, দাদার সঙ্গে গিরি দাদা গিরি, মুদির সঙ্গে খানা মুদিখানা, ফুলের সঙ্গে দানি ফুলদানি, কলমের সঙ্গে দানি কলমদানি। তাহলে দেখছি বন্ধুরা একটা শব্দের সঙ্গে সংস্কৃত কৃতপ্রত্যয় যোগ হতে পারে, বাংলা কৃতপ্রত্যয় হতে পারে, তারপর হচ্ছে সংস্কৃত তদ্বিত প্রত্যয় হতে পারে, বাংলা তদ্বিত প্রত্যয় হতে পারে, বিদেশি তদ্বিত প্রত্যয় যোগ হতে পারে, অর্থাৎ একটা শব্দের সঙ্গে এই প্রত্যয় যোগ হয়ে একটা নতুন শব্দ গঠন করতে পারে, কিন্তু যেভাবে যোগ হয়ে গঠন করছে এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্যুৎপত্তি। এইবার দেখো তাহলে আমাদের পরীক্ষায় ব্যুৎপত্তি, আমাদের প্রত্যয়টাকে কিভাবে সমস্যা করে জানো তো, পরীক্ষায় প্রশ্ন দেয় কি কি, পরীক্ষায় প্রশ্ন দেয় প্রত্যয় নির্ণয় করো, এই প্রত্যয় নির্ণয় করো বলে পরীক্ষায় বলে দিল গাঙ্গেয়, ঠিক আছে, এরকম একটা শব্দ দিল পরীক্ষায় বলে দিল সাংবাদিক, ঠিক আছে, এবার এরকম একটা শব্দ দিয়ে দিল। এবার আমরা সঙ্গে সঙ্গে কি করি জানো তো, এই যে প্রত্যয় নির্ণয় করো আমরা কি করে দিই বলতো, আমরা লিখে দিই গঙ্গা যুক্ত স্নেহ, সাংবাদিক আমরা লিখে দিই কি বলতো, সংবাদ যুক্ত স্নেহ। কিন্তু এই যে প্রত্যয় নির্ণয় করতে বলে আমরা যখন এটা লিখে দিচ্ছি, এই যে প্রত্যয় নির্ণয় করতে কথা বলাটার সঙ্গে কি ঠিক বলে যে প্রশ্ন, বা আমরা যেটা করছি সেটাকে ঠিক করলাম, এটাই কিন্তু প্রশ্ন, বা এই ডিভিশনটার ভাগটা যদি করতে পারো তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো বন্ধু এই কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলে শুধুমাত্র বাংলা মিডিয়াম নয়, এমনকি ইংলিশ মিডিয়ামের প্রত্যেক ক্লাসে প্রত্যেক অধ্যায় অনুসারে ভিডিও করা হয়, এছাড়া এসএসসি প্রাইমারি নেট সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক বিষয় ধরে ধরে কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধু এই জায়গাটা যদি আসি বলে প্রত্যয় নির্ণয় করো, দিয়ে দিয়েছে গঙ্গা, আমি লিখেছি গঙ্গা যুক্ত স্নেহ, ভুল, এটা ঠিক নয়। আমি বলেছি সাংবাদিক, আমি লিখে দিয়েছি সংবাদ যুক্ত স্নেহ, ভুল, এটা ঠিক নয়।
হয় প্রশ্নে ঠিক বলা হয়নি নচেত আমি উত্তর ঠিক লিখিনি, কিন্তু আসলে আমি বলবো প্রশ্নেই ঠিক বলা হয়নি, প্রশ্নে প্রত্যয় নির্ণয় করো বলে প্রশ্নের টোটালটা কিন্তু এইটাই কিন্তু আমাদের জানতে যাওয়া হয়। কিন্তু দেখো বন্ধু, এই যে গাঙ্গেয় শব্দে প্রত্যয়টা কিন্তু এসনো, ফলে প্রত্যয় নির্ণয় করো গাঙ্গেয় শব্দে, তখন আমি যদি লিখে দিতাম গাঙ্গেয় শব্দের প্রত্যয় শুধু এসনো তাহলে কিন্তু আমার ঠিক হয়ে যেত। এই সাংবাদিক শব্দের প্রত্যয় নির্ণয় করো, আমি যদি এইভাবে বিশ্লেষণ না করে আমি শুধু লিখে দিতাম যদি সাংবাদিক শব্দের প্রত্যয় ইসনি তাহলে কিন্তু ঠিক হয়ে যেত। কিন্তু আমাদের যখন এইভাবেই লিখতে হয় তাই আমাদের প্রশ্ন থ্রো করা উচিত প্রত্যয় নির্ণয় করো নয়, আমাদের প্রশ্ন থ্রো করা উচিত কিন্তু কি বলতো বন্ধুরা, ব্যুৎপত্তি নির্ণয় করো। যদি ব্যুৎপত্তি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সমগ্র জিনিসটাকে কিন্তু নির্ণয় করব। যেমন ধরো প্রকার, এই যে প্রকার শব্দটার ব্যুৎপত্তি কি, প্রকার শব্দটার ব্যুৎপত্তি কিন্তু উপসর্গ, ঠিক আছে, ক্রিটা কিন্তু কি বলতো ধাতু, ফলে প্রকাশ শব্দটার প্র উপসর্গ ক্রি ধাতু ঘং প্রত্যয়, ফলে যদি প্রকাশ শব্দটার উপসর্গ জানতে চাই উত্তর হবে প্র, প্রকাশ শব্দটা যদি ধাতু জানতে চাই উত্তর হবে ক্রি, প্রকাশ শব্দটা যদি প্রত্যয় জানতে চাই উত্তর হবে মানে ঘং, কিন্তু যদি বলে প্রকাশ শব্দের ব্যুৎপত্তি কি তাহলে উত্তর কিন্তু প্র থেকে ঘং টোটালটা একসঙ্গে কিন্তু লিখতে হবে। আশা করছি বন্ধুরা প্রত্যয় আর ব্যুৎপত্তি জিনিসটা যে এক নয় তাদের মধ্যে যে পার্থক্য আছে অতি সহজভাবে তোমাদের বোঝাতে পারলাম। এরপরও সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।